এরকম বড় বাড়ি মানে এটা না কেউ যেন ভুলভাল কিছু ভেবো না, মানে পিঙ্কি পিঙ্কি উপরে হালকা ভাব আছে আর আমার জীবনে পিঙ্কির অভাব আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা যার অনলি প্রাইস কি জাস্ট 99 rupees। বস দেখো প্রায় এখন বাজে চলো আমার 7:30-7:30 এবং ভাই বিকাল স্ন্যাক্স ঘুষতে ঘুষতে আমরা চলে এসেছি তোমার চাকদাতে, এমন একটা যেখানে জায়গায় এসেছি যেখানে কি 99 rupees নাকি কম পাওয়া যায়। হ্যাংলাতে 7 থেকে 8টা আইটেম দিচ্ছে, কি কি দিচ্ছে সমস্ত কিছু। হ্যাঁ যখন আমি বানাবো তখন এই যো পিপি পিপি মেরে যাচ্ছে। আমি লাভের জন্য ব্যবসা করছি না। তোমার এরকম দোকানে প্রথমবার দেখলাম যে 99 টাকায় 7 রকমের আইটেম দিচ্ছে, মানে আলাদা আলাদাই দাদা। আচ্ছা মানে আইটেম গুলো দেখুন, এগুলো অলরেডি কি ফ্রাই করে রেখেছে? একদম ফ্রাই করে। আচ্ছা বল যদি তোমাদেরকে দেখাই, জাস্ট এখানে একটু জাস্ট দেখা ভাই, এখানে তাহলে কি কি আছে? আচ্ছা ফ্রাইড মোমো রয়েছে এখানে, আমি কোল্ড ড্রিঙ্ক যেটা দিচ্ছি সেটা তোমাদের ভালোবেসে আমি 7 up দিচ্ছি। ওকে আচ্ছা এটা কিন্তু অ্যাকচুয়ালি যাবে ক্যাম্পা কোলা 10 টাকা, মানে মানে 10 টাকার ক্যাম্পা কোলা, মানে 10টা ক্যাম্পা কোলা আমাদের দিলে না, মানে ভালোবেসে এটা দিচ্ছ না? এটা তোমাদের ভালোবেসে দিচ্ছি যেহেতু স্টক আউট। আচ্ছা মানে ক্যাম্পা কোলাটা স্টক আউট বলে, স্টক আউট সেজন্য আমি মানে 10 টাকার দাদার মূল্যটা কত বড়। 10 টাকার ক্যাম্পা কোলা দেওয়া থেকে 20 টাকার মাল দিয়ে দিচ্ছে, আলাদাই মজা ভাই। খাওয়া দাওয়া তো করবো, বাট হ্যাঁ এটা আমি আগেই বলে দিচ্ছি, তুমি যাই আমাদের ভালোবেসে দিচ্ছ না কেন, বাট আমি এটা কথা বলে দিচ্ছি, আমি অনেস্টলি বলছি, খারাপ হয় খারাপ বলো, ভালো হলে ভালো বলো। আমিও বলছি অনেস্টলি অন ক্যামেরায় তুমি যেটা ভালো সেটা ভালো বলবে, যেটা খারাপ সেটা খারাপ বলবে, ওটাই আমি বলবো, আমার খারাপ লাগলে খারাপ বলবো। একদম একদম। তো চলো বেশি দেরি করবো না, এবার খাওয়া দাওয়া সার্ভ করো, দিন খাওয়া দাওয়া স্টার্ট করি, দিন কি তোমার রিভিউটা দি। একদম এই হচ্ছে ব্যাপার, যা এখানে সাইজ গুলো যা দেখতে পাচ্ছ, মানে হালকা হালকা কিন্তু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব রয়েছে, মানে পিঙ্কি পিঙ্কি উপরে হালকা ভাব আছে আর আমার জীবনে পিঙ্কির অভাব আছে। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ, মানে 99 টাকায় এতগুলো আইটেম দেয়, মানে বুঝতে পারছো, মানে এই দুটো মিলে হয়তো একটা আইটেম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, মানে 7টা আইটেম, মানে ঠিকই বলেছিলাম 7 থেকে 8টা মতন আইটেম থাকবে যার অনলি প্রাইস কি জাস্ট 99 rupees। আর আমি যখন ভিডিও বানাই এই দেখো পট 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 পট, মানে আমি করবো যখন তখন এরকম এগুলো হয়, মানে আলাদাই। তো দেখো বেশি কথা বাড়াবো না, এইসব টাইপের আইটেম থাকবে এখানে, কিন্তু দিয়েছে তোমার কাসন্দি দিয়েছে, এখানে রেড কেচাপ আছে, এখানে মিওনিজ আছে, আর এখানে তোমার জাস্ট স্যালাড ফ্যালাড রয়েছে এগুলো। তো বেশি কথা বাড়াবো না, তোমার খাওয়া দাওয়া যাক। এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, চিকেন মোমো বলতে পারো, যেটা 99 কম্বোর মধ্যেই থাকবে। আর এটা ভেতরে কি আছে সেটা দেখাই, দেখো ভালো ক্রিস্পি কিন্তু, এটা কিন্তু বেশ ক্রিস্পি। আর যদি আবার ভেতরটা দেখাই, স্টাফিংটা দেখেছো, মানে উপরে স্টাফিংটা কিন্তু খুব পাতলা, আর ভেতরে কিন্তু পুরো তোমার সব স্ট্রাকচার কিন্তু করা রয়েছে অলরেডি, দেখো সমস্ত কিন্তু তোমার চিকেন, তারপর নানান টাইপের তোমার মশলা প্রত্যেকটা জিনিস ইউজ করা হয় কিন্তু এর ভেতরে। বেশ একটা বাইট নিয়ে দেবো কেমন লাগে, ট্রাই করা যাক, চিকেন মোমো দিয়ে ট্রাই করা যাক। ওহো মানে ক্রিসপিনেসটা কিন্তু বেশ ভালো, আর ভেতরে যে স্টাফিং গুলো যেগুলো রয়েছে ওটা কিন্তু আরো ভালো লাগছে খেতে। বাট হ্যাঁ আমার একটা জিনিস কারণ মুখে কেমন কেমন লাগলো, সেই ব্যাপারটা হচ্ছে যে আমি খাওয়ার পরে হালকা একটু ভাব লাগছে, ওটা হয়তো আমার মুখের জন্য হয়তো লাগছে, যেহেতু আমার ঠান্ডা লেগেছে ওই জন্য হতে পারে।